আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে লুতি দিয়ে ইলিশে মাছ রান্না করে দেখাবো। উপকরণ লাগছে লুতি, পেঁয়াজ কুচি, লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, রসুন বাটা, জিরা, তেল। তো আমি আগে লুতি বলি, মাছটা আমি কেটে একটু কষিয়ে ফ্রিজে রেখেছিলাম, এখন আমি লুতি দিয়ে রান্না করবো। পেঁয়াজটা আমি একটু আগে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে, আমি এখন লবণ আর হলুদ মরিচ দিয়ে দিব। লবণ দিয়ে দিয়েছি, রসুন বাটা, চুলাটা একটু কমিয়ে নেব। আমি সারাল একটু পানি দিয়ে দিব, তাতে করে মশলাটা পুরো লাগা। আমি মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। একটু জিরে জিরে দিয়ে দেব। আমার কষানো হয়ে গেছে, আমি এখানে একটু গুঁড়া মরিচ দিয়ে লুচিটা কষিয়ে নেব। এখন আমি লুচিটা ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে পানি দিয়ে দিব। লোকটি জানার কষে
চুলার আঁচটা একটু কমিয়ে লতিটা ভালো করে কষাতে হবে। লতিটা আমার রান্না করা হয়ে গেছে, আমি এখন মাছটা দিয়ে দিব। মাছটা আমি আগে ভালো করে কষিয়ে রেখেছিলাম, এখন আমি লতির সাথে দিয়ে দিলাম। আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিব, ভাজা জিরে গুঁড়ো। মাছটা আমি দিয়ে দিয়েছি, এখন আমি একটু ঝোলটা একটু শুকিয়ে নিব, তারপরে চাট করে আপনাদেরকে দেখাবো। রুটিটা আমার রান্না করা হয়ে গেছে, আর একটু ঝোলটা শুকিয়ে নিতে হবে। লতিটা আমার রান্না করা হয়ে গেছে, আমি এখন সার্ভ করে আপনাদেরকে দেখাবো। লতিটা আমার রান্না করা হয়ে গেছে, তো আপনারা এইভাবে রেসিপিটি বাসায় তৈরি করে খাবেন। আর যদি আমার এই রান্না আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে আমাকে
লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই বাসায় রান্না করে খাবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।